হ্যালো, হ্যালো আপু, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলতেছেন? আমি কিস্তির মাস্টার বলছিলাম। যা কি মনে করে? সখিনা আপু না? হ্যাঁ, সখিনা আপু বলছেন? ও না, সে তো আমার আম্মা, হ্যাঁ, তাহলে আপনি কি আমি তার মেয়ে, বুঝতেই তো পারতেছেন। ও জুলি? তা কেমন আছো? ভালো আছি, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার, আমাকে তো ভুলে গেছো, একটাবার তো ফোন দাও না। আমি আপনাকে ফোন দিয়ে কি করব? কেন, আগে ফোন দিতাম, মিস কল দিতাম, কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, তখন তো দিতামই। তাহলে এখন আবার কি হচ্ছে, এখন কি মনে পড়ে না? এখন বুঝেনি তো, বড় হচ্ছি, পড়াশোনার অনেক চাপ, তাই আর কি। বড় হয়েছে কি ব্যাপার, বাসার পাশে কি কোনো কথা হচ্ছে নাকি? হ্যাঁ, পাশে কথাবার্তা বলতেছে, ওই যে বাড়ির কামলারা কাজ করতেছে, তো ওইটি আসছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন কি তোমার বাসায় নাই না? না, আম্মা তো বাসায় নাই, কি বলবেন আম্মাকে? বলবো কি, যে আজকে সপ্তাহে একটা কিস্তির ডেট আছে না, কিস্তি দিতে হবে, ওই জন্য ফোন দিয়েছিলাম। তোর মা তো কিস্তি ঠিক মতো দিচ্ছে না, এটা আসলে আমার বলতেও খারাপ লাগে, কারণ তুমি আমার সাথে একটু ফোনে কথা বলো, একটু ভালো লাগে। সেই ক্ষেত্রে আমি তোর মাকে তেমন কিছু বলতে পারি না। এখন যদি তুমি তোর মাকে একটু বলে কয়, যদি কিস্তিটা ঠিক মতো দিতে বলো, তাহলে হয়তো ফোন দিয়ে বিরক্ত করতাম না। আসলে ভাই, বুঝতে তো পারতেছেন, আমার বাপটা প্যারালাইসিস, আর হচ্ছে ভাইয়ের একলা উপার্জনের কাজ, আর ওই যে বাড়িটা আবার চাইতেছে যে ভাড়া দেওয়ার জন্য দুইটা তিনটা রুম করতেছে, ওই যে কামরা কাজ করতেছে, তো তাদের যে একটা মানে প্রতিদিন পেমেন্ট দেওয়া লাগে, বুঝেনি তো অনেক চাপ, আর ভাইয়ের কাজকর্মেরও খুব অবস্থা এখন নাজেহাল, তো তাই একটুই হচ্ছে। তারপরে টেনশন করেন না, মানে দিয়ে দিব, এই নিয়ে আর কি ভাইবেন না, একটু সময় দেন। আসলে সময় বলতে, আমি সময় দিতে চাইছিলাম না, তাও যখন বলছো একটা কথা সময় দিব, কিন্তু তুমি আগে বলো আমাকে, ফোন আগে দিতে এখন ফোন দাও না কেন, এটা বলো আগে। ওই তো বললামই তো, এখন অনেক বড় হয়ে গেছে, দেখি কি আর ফোন দিতে মন চায় না। না, এখন তো সব দিকেই বড় হয়েছি। কি প্রেম ভালোবাসা করতেছো নাকি? আরে না, করবো, কারণ আশেপাশে সব বান্ধবীরা তো করে। তাহলে প্রেম ভালোবাসা করতে হলে একটা কথা বলি, বলেন। যদিও তোমার মা আমার সমিতির একটা সদস্য, আর তুমি প্রায় প্রায় কথা বলতা, যাক তোমাকে আমার অনেক ভালো লাগতো বা ভালো লাগছে, এখন যদি কিছু মনে না করো, তাহলে যদি প্রেমের অফার টাইমে দিই, তুমি কি এখানে রাজি আছো? ছেলে হিসাবে তো আপনি ভালোই। তাই তাহলে আমি কিন্তু তারপর তো একটা আপনার সাথে কিভাবে রিলেশনে যাই? একদম মানে অন্যরকম একটা মানুষ, আমার সাথে রিলেশন আসতে ভয় লাগে? না, তারপরেও কিন্তু আপনি তো আমার দেখি বয়সের থেকে না হলেও 6-7 বছরের বড় হয়ে যান। হ্যাঁ, হতে পারি, 6-7 বছরের বড় হলে কি সমস্যা কোথায়? কারণ বয়সে তারতম্য দিয়ে তো আর বিয়ে ভালো প্রেম ভালোবাসা করা যায় না। তারপরও একসাথে যখন বের হব, একটু বলবে না লোকে যে আমার হাজবেন্ডটা একটু বড় সড়? হ্যাঁ, একটু বয়স্ক দেখি বিয়ে শাদী করছে, তাতে সমস্যা কোথায়? এমন খারাপ কিছু মন্তব্য তো করবে না, তবে বুঝলে? আবার বড় মানুষরা নাকি বউকে খুব ভালোবাসতে জানে। হ্যাঁ, তাছাড়া তোমার বয়স একটু হালকা আছে, আর তোমাকে নিয়ে ঘর করার ইচ্ছাটাও আমার বেশি, জানো, তুমি একটু ছোট আছো, আর তুমি সব দিক দিয়ে আমার কাছে অনেক পারফেক্ট। তাই একটু নাকি? নাই কতদিন থেকে, তারপরও একটু পারফেক্ট লাগতেছিল।
ছিল, তোমার কথাবার্তাটাও কণ্ঠটাও কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। তো তোমাকে নিয়ে আমার স্বপ্নের বাসরটা অনেক সুন্দর হবে আমি ধারণা করতেছি, যদি কিছু মনে না করো। তাহলে ঠিক আছে। কারণ প্রেম করতে হলে তো আগে একটু প্রথমত দেখা সাক্ষাৎ করতে হবে, তারপর দুজনে দুজনের সামনাসামনি একটু করতে হবে, তাই না? সেটা কি হবে না শুধু খালি ফোনে কথাই হয়ে যাবে? না, এতদিন তো আর জানতাম না যে আমাকে আপনার চয়েস হয়েছে, এখন যেহেতু বললেন। তাছাড়া আমিও যেহেতু মানে একটা ভালোবাসার দিকে একটা মানুষ খুঁজতেছিলাম আজ্ঞানের জন্য, তো যেহেতু মনের মতো পাইতেছি বুঝা যাচ্ছে, আপনি আমাকে চান আমি আপনাকে চাই, তাহলে ঠিক আছে, দেখা করতেই পারি। দেখা করে যদি আবার কিছু হয়ে যায় মানে কি হবে? কেন? যেটা ফোনে কথা বলতাম আগে, এটা যদি সামনাসামনি দেখা হয়, যদি কিছু একটা হয়ে যায়, তাহলে কি হবে? থামাতে পারবা? কি যে বলছেন! কেন, যাই হোক, আপনি তো এগুলো বলে আগে আমাকে লজ্জা পাওয়া দিচ্ছেন। কেন লজ্জা? কেন লজ্জার কি হলো বলো? আসলে ভালোবাসা করতে গেলে লজ্জা কিছু করাটা ঠিক না, কারণ লজ্জা তো লাভ হবে না। আর তাছাড়া তোমাদের এই দিনটা আমি শোধ করে দেবো, সমস্যা কি? তুমি তোমার কাছ থেকে তো আমি কিছু আর চাচ্ছিলাম না বা কিছু চাবো না, জাস্ট তুমি শুধু একটু আমার সাথে। আচ্ছা ঠিক আছে। কি হবে? না মনে হয় সত্যি বল। হ্যাঁ সত্যি। বাসায় যাব? হ্যাঁ আইসেন। বাসায় গেলে কিন্তু আমি আর দেখা আসবো না। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আসতেছি। আচ্ছা ওকে, আসেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা ভালো থাকবেন, বাই। বাই।